আজি গুৱাহাটীলৈ দীপাংকৰ বৰ্মন নমস্কাৰ স্বাগতম জনাইছো মই কিতাশ্রী স্টুডিওত আৰু প্ৰথমে খবৰটো লৈ আহিছো যে আজি মহাপ্ৰবঞ্চক দীপাংকৰ বৰ্মন গুৱাহাটী আহি পাবহি আজি গুৱাহাটীলৈ অনা হ'ব মহাপ্ৰবঞ্চক দীপাংকৰ বৰ্মনক অসম আৰক্ষীৰ টিম এটাই গুৱাহাটীলৈ আনিব দিনৰ ভাগতে দীপাংকৰক লৈ গুৱাহাটীত উপস্থিত হ'ব মহানগৰ আৰক্ষীৰ সেই বিশেষ দলটো আৰু জি দলে অভিযান চলাই বৰ্তমান আনি আছে দীপাংকৰক আৰু তাৰ পিছতে পল্টন বজাৰ থানাত ৰখা হ'ব দীপাংকৰক সুধা-পোছা প্ৰক্ৰিয়া আৰম্ভ হ'ব গোৱাৰ আৰম্ভল আদালতে ট্ৰানজিট ৰিমাণ্ড দিছে দীপাংকৰক তিনি দিনৰ বাবে ট্ৰানজিট ৰিমাণ্ড দিলে দীপাংকৰ বৰ্মনক আৰু পল্টন বজাৰ আৰক্ষী থানাৰ লকআপত ৰখাৰ ব্যৱস্থা কৰা হৈছে দীপাংকৰ বৰ্মনক পল্টন বজাৰ থানাত গোচৰ ৰুজু হৈ আছে গুৱাহাটীলৈ অনাৰ পিছতে জেৰা আৰম্ভ হ'ব মহাপ্ৰবঞ্চক দীপাংকৰ বৰ্মনৰ যি দীপাংকৰ বৰ্মনে 7000 কোটি টকাৰ এটা প্ৰবঞ্চনা কৰাৰ অভিযোগ আছে উল্লেখযোগ্য যে দেওবাৰে উত্তৰ গোৱাৰ আৰম্বল বীচৰ কাষৰ পাৰ্নিম থানাৰ ওচৰৰ পৰাই গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল দীপাংকৰক আৰু অতি কৌশলেৰে আৰক্ষীয়ে খাপ পিটি ৰৈ থাকি দীপাংকৰ বৰ্মনক কৰাত্ত কৰিবলৈ সক্ষম হৈছিল বিশেষ প্ৰযুক্তিৰ সহায়ত গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল দীপাংকৰ বৰ্মনক অকলশৰীয়া হোমষ্টে এটাত যেতিয়া আত্মগোপন কৰি আছিল দীপাংকৰে আৰু কাক কাক লগ ধৰিবলৈ বিচাৰিছিল এই গোটেই কথাখিনি আৰক্ষীয়ে খবৰ ৰাখি অভিযান আৰম্ভ কৰিছিল আৰু তেনেকৈ জালত পেলালে দীপাংকৰক আৰু গ্ৰেপ্তাৰ হোৱাৰ ভয়তে সঘনে হোটেল ৰিজৰ্ট সলনি কৰি থকা দীপাংকৰে অৱশেষত আৰক্ষীৰ জালত ভৰি দিবই লগা হ'ল দীপাংকৰৰ গোচৰত ইতিমধ্যে 5 জন লোকক জেলত ৰখা হৈছে 5 জন লোক এতিয়া জেলত আছে দীপাংকৰৰ প্ৰেয়সীও কাৰাৰুদ্ধ হৈ আছে কিন্তু দীপাংকৰৰ প্ৰেয়সীৰ পৰিয়ালে দীপাংকৰে পলায়ন কৰাৰ পিছতো 22 আগষ্টত হাৱালাৰ জৰিয়তে দীপাংকৰৰ হাতত ধন তুলি দিয়াৰো অভিযোগ উত্থাপন হৈছে কোনো অপরাধী পলাই থাকিবলৈ নোৱাৰে এদিন ধৰা পৰিবই এতিয়াও বহুকেইজন পলাই আছে তেওঁলোকো জালত পৰিবই মহাপ্ৰবঞ্চক দীপাংকৰ বৰ্মন সন্দৰ্ভত যেতিয়া দীপাংকৰ বৰ্মন ধৰা পৰিল আৰু এতিয়া যিহেতু গুৱাহাটীলৈ আনি থকা হৈছে এই মন্তব্য কৰিছে গোটেই ঘটনা সন্দৰ্ভত ডিজিপি জি পি সিঙে যে পলাই কিমান দিন থাকিব এদিন ধৰা পৰিবই বিনিয়োগ কৰা টকা বৈধ হলে উভতাই পাব বুলি মন্তব্য কৰিছে জি পি সিঙে এদিন নহ'লে এদিন ধৰাটো কৰিবই কাৰণ প্ৰত্যেক মানুহ এটা ফুটপ্ৰিণ্ট এৰি যায় আৰু আমি এই পাৰ্টিকুলাৰ অপাৰেশ্যনত চি বি আইৰ লগত কণ্টেক্টত আছিলোঁ তেওঁলোকেও আমাক যথেষ্ট সহায় কৰিছে আৰু বাকী যিখিনি এতিয়া পলাতক আছে যি আছে সেইটো মই ভাবোঁ খুব সোনকালে ধৰা পৰিব আৰু আল্টিমেটলি ইউ ডি এছ এক্টত দুটা কথা আছে কাৰণ ৰাইজে সেই কথাটো সুধি থাকে আৰু কৈ থাকে ইউ ডি এছ এক্টত লিখা আছে যে আল্টিমেটলি তেওঁলোকৰ যিখিনি এছেটছ তেওঁলোকে য'ত য'ত যিটো পইচা ডিপজিট কৰিছে সেইটো এটা কমিটি বনাই ফাইনেলি লিকুইডেট কৰি মানুহৰ মাজত ভগাই দিয়া হ'ব এইটো কিন্তু ইনভেষ্টিগেশ্যন শেষ হোৱাৰ পিছৰ প্ৰচিজাৰ চ' আমি ইন দ্য মিন টাইম আমাৰ হাতত যেতিয়া ইনভেষ্টিগেশ্যন আছিলে তেতিয়াও যথেষ্টখিনি চিজাৰ কৰিছোঁ এতিয়াও সেই চিজাৰটো চলি আছে চি বি আইৰ বিষয়াসকলে কৰি আছে মই ভাবোঁ যে কিছু মাহৰ পিছত এই পৰ্যায়তো আমাৰ ইনভেষ্টিগেশ্যনটো আহি পাব যিটো পৰ্যায়ত আহি আমি ইনভেষ্টাৰসকলক যিখিনি তেওঁলোকে ইনভেষ্টমেণ্ট কৰিছে সেই টকাটো কিছু পৰিমাণত হ'লেও ঘূৰাই দিবলৈ সক্ষম হ'ম আজি আহিবলৈ কালি আহিব আজি আহিব লাগে কাৰণ বি চি এছৰ পাৰ্মিশ্যন লাগে সেইটো পাৰ্মিশ্যনৰ কাৰণে এপ্লাই কৰা হৈছে মষ্ট প্ৰবলি আজি সেইটো পাই যাব যোৱাকালি যিটো ট্ৰানজিট ৰিমাণ্ড তিনিদিনীয়া সেইটো দেৰিকৈ পোৱা গ'ল সেইকাৰণে আজি অনা হ'ব ডাইৰেক্ট ফ্লাইট এটা আছে সেইটো ফ্লাইটত আমি জটিলতা নহয় এইটো কমপ্লিট ইনভেষ্টিগেশ্যনৰ পিছতে ওলাব কিন্তু মই অকল আইনৰ কথা কৈছোঁ যে বি ইউ ডি এছ এক্টত সেইটো প্ৰভিজন আছে প্ৰাৱধান আছে যিখিনি মানুহে প্ৰমাণ কৰিব পাৰিব তেওঁলোকে ইনভেষ্ট কৰিছিলে আৰু যিখিনি এছেটছ ফ্ৰীজ হ'ব চিজ হ'ব সেইটোৰ পৰা তেওঁলোকৰ মাজত ভগাই দিয়া হ'ব আন কিছু খবৰ বহু প্ৰতিশ্ৰুতিৰে শাসনৰ গাদীত বহা ইউ পি পি এলে কাৰ্যকৰী নকৰিলে বহু প্ৰতিশ্ৰুতি বৰভূমিত যি শান্তি স্থাপন বা উন্নয়ন হৈছে সেয়া বি পি এফৰ দিনতেই হৈছে এই কথা আজি ৰাইজে বুজি উঠিছে নিৰ্বাচনী প্ৰচাৰৰ মাজতে জ্যেষ্ঠ সাংবাদিক বিজু কুমাৰ ডেকাৰ সৈতে হোৱা এটা বিশেষ সাক্ষাৎকাৰত এই দাবী কৰিলে এই মন্তব্য কৰিলে কিছু অভিযোগ আনিলে ছিডলিৰ বি পি এফৰ প্ৰাৰ্থী শুদ্ধৰাম বসুমতাৰীয়ে আমাৰ সৈতে আছে বি পি এফৰ প্ৰাৰ্থী তেওঁৰ সৈতে আমি পোনপটীয়াকৈ কথা পাতিম যে কেনেধৰণৰ এই পৰিক্ৰমাটো আৰম্ভ হ'ব খুব সম্ভৱতঃ আপুনি সংসদীয় ৰাজনীতিত নিৰ্বাচনী ৰাজনীতিত
প্ৰথমবাৰ প্ৰাৰ্থী হিচাপে নিৰ্বাচনত অৱতীৰ্ণ হৈছে? হয়, একচুৱেলি প্ৰথমবাৰেই হয়। মই কোনোদিন বিচৰা নাছিলো ৰাইজৰ প্ৰতিনিধি হ'ম বুলি, কিন্তু ৰাইজৰ কাম কৰি আছিলো। এপছুৰ বড়ো আন্দোলনৰ সেই আৰম্ভণি কালচোৱাৰ আপুনি এগৰাকী লিডিং নেতা আছিল? হয়, তেতিয়া মই চেণ্ট্ৰেল প্ৰেছ স্পক্সমেন আছিলো। আমাৰ প্ৰেচিডেণ্ট আছিলে ছিনিয়ৰ লিডাৰ আমাৰ উপেন্দ্ৰনাথ ব্ৰহ্ম, তেখেতে হ'ল আজি আমাৰ বড়োফা, আমাৰ বড়ো জাতিৰ পিতৃ। তেখেতৰ লগত থাকি, যদিও বহুত ছিনিয়ৰ আছিলে, তেখেতৰ লগত থাকি মই বহুত কাম কৰিব পাইছোঁ। যেনেকৈ ইউ পি পি এলে দাবী কৰে, প্ৰমোদ বড়োৱে দাবী কৰে যে তেওঁলোকেহে আচলতে গোটেই বড়োভূমিত শান্তি স্থাপন কৰাৰ মূল হোতা। শান্তি আগৰ পৰাই হৈছে, আমাৰ হাগ্ৰামা ছাৰে এন ডি বিক চিজ ফায়াৰত আনিছে আগতেই, তেখেতে ক'লে নহ'ব নহয়, আগতেই আছে। তেখেতসকল ফেইলাৰ যে হৈছে তেখেতলৈকে বুজি পাব লাগে। সমষ্টিত আপোনাক টিকটটো দিলে বি পি এফৰ তৰফৰ পৰা আগ্ৰহ মাৰিলে, এতিয়া উপনিৰ্বাচনত চিটলি সমষ্টিটো ৰাইজৰ ওচৰলৈকে আপুনি এই গোটেই কথাখিনি উত্থাপন কৰিছে যে ইউ পি পি এলে একো কৰা নাই, নে কেনেধৰণে? হয়, ৰাইজে অলৰেডি গম পাইছে, এই চাৰি চাৰি বছৰত চবে দেখা পাইছে, সেইকাৰণে অতিষ্ঠ হৈ গৈছে, যাৰ ফলত এতিয়া বি পি এফ মুখী হৈছে। এতিয়া আমাৰ লগত বহুত বিৰোধী দলৰ সদস্যও আহি আছে, তেওঁলোকে নিশ্চয় ভোট দিব, আমি দেখি আছো। চিটলি সমষ্টিটো কৰিবলগীয়া বহু আছে, এনে মেইন আপুনি ফকাছত কি কি কেইটামানটো ডেফিনেটলি লৈছে যে ৰাইজক কৈছে যে এইকেইটা কাম মই কৰিম? ডেৰ বছৰ মাত্ৰ পাব, ডেৰ বছৰ পাম। মই ডাঙৰ ডাঙৰ এইটো কৰিম সেইটো কৰিম বুলি নকম এই মুহূৰ্তত, আমি প্ৰায়ৰিটি বেচিছত যাম, ৰাইজৰ লগত আলোচনা বিলোচনা কৰি কি কৰিব লাগে নালাগে সেইটো মই থিৰাং কৰিম। বি টি চিৰ পৰিষদীয় নিৰ্বাচনো আহি আছে, ইয়াৰ পৰা এটা বাৰ্তা যাব, চিটলি ৰাইজে যি ক'ব নেক্সট ইলেকশ্যনত তাৰ এটা এটা হেৰি পোহৰ এটা আহিব, তাৰ পৰা জলক এটা আহিব যে নেক্সট এইটো হ'বলৈ গৈ আছে। হয়, ডেফিনেটলি এইটো ডাঙৰ এটা ইম্পেক্ট আনিব, চবে চাই আছে যে চিটলি উপনিৰ্বাচনত মানে যোনে জিকে তেওঁৰে নেক্সট মানে চৰকাৰ হোৱাটো অলপ সম্ভাৱনা। তো আমি দেখি আছো উপনিৰ্বাচনত আমি জিকিম, আৰু পঁচিছত বি টি চিত শাসনত আমি অহাটো অলমষ্ট পজিটিভ হৈ আছে, আৰু ৰাইজে বিচাৰিছে এটা ষ্ট্ৰং ৰিজনেল পাৰ্টি লাগে। আপুনি আপোনাৰ প্ৰতিদ্বন্দ্বী কেইজনৰ বিষয়ে কওকচোন। পাৰ্চনেলি তেওঁলোকৰ কথা কোৱাটো ঠিক নহ'ব, কংগ্ৰেছটো যোৱাবাৰ এম পি ইলেকশ্যনত বহুত কম পাইছিলে, আমাৰ সমষ্টিত 11,000 পাইছিলে, তাৰে 50% কিন্তু এইবাৰ যিহেতু পুৰণা সমষ্টি পুৰণা এৰিয়া মতে হ'ব বঙাইগাঁৱত যাব, তো ডেফিনেটলি তেওঁলোকে ইমান নাপায়। আমাৰ কণ্টেষ্টটো হ'ব ইউ পি পি এলৰ লগত, ইউ পি পি এল আৰু বি পি এফ, সেই দুটাই মেজৰ হেৰি আছে। কথাখিনি মুঠতে মাষ্টাৰ প্লেন এটা আপুনি বনাইছে যদি ৰাইজে আপোনাক দিছপুৰলৈকে পঠায়। আপোনাক আমাৰ ফালৰ পৰা শুভেচ্ছাও থাকিল, 13 নৱেম্বৰত ডেফিনেটলি আমি আকৌ লগ পাম। আছিল প্ৰাৰ্থীৰ মনৰ কথা। আন কিছু খবৰ, গুৱাহাটীৰ আমবাৰীৰ পৰা দীঘলীপুখুৰীৰ পাৰলৈ যোৱা পথ চোৱাৰ কথা ভাবিলেই নিশ্চয় মনলৈ আহে পথৰ দুয়োকাষে থকা গছবোৰৰ সেই দৃশ্যবোৰ। কিন্তু গছৰ ছালৈ এই পথটোৰে অহা যোৱা কৰাৰ কথাই যি সুকীয়া, সেই সুকীয়া অনুভৱ হয়তো সলনি হ'বলৈ গৈ আছে শীঘ্ৰে, অতি শীঘ্ৰে কাটি পেলোৱা হ'ব পথটোৰ দুয়োকাষে থকা বছৰ বছৰ পুৰণি প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গছবোৰ, যি গছবোৰ সেই গোটেই অঞ্চলটোৰে এটা সুকীয়া পৰিচয়, এটা সুকীয়া চিনাকি দাঙি ধৰি আহিছে আজিৰ পৰা যুগ যুগ ধৰি। এতিয়া ৰিজাৰ্ভ বেংকৰ পৰা নুনমাটি সংযোগী প্ৰায় 6 কিলোমিটাৰ দীঘল যি উড়ন সেতুৰ নিৰ্মাণৰ বাবে প্ৰশাসনে যোজা কৰি আছে, তাৰ বাবে সেই নিৰ্মাণ কাৰ্যৰ বাবে প্ৰশাসনে কাটিবলৈ ওলাইছে পথৰ দুয়োকাষে থকা এই গছবোৰ, যাক লৈ গুৱাহাটীবাসীৰ মাজত সৃষ্টি হৈছে তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ। তয়াবুল্লা পথকে ধৰি উৰণীয়া সেতুখনৰ ডিজাইনৰ পৰিৱৰ্তন সাধন কৰি দীঘলীপুখুৰীৰ ঐতিহ্য আৰু সৌন্দৰ্যৰ প্ৰতি ভাবুকি কঢ়িয়াই অনাৰ পিছতে স্থানীয় বাসিন্দা আৰু গুৱাহাটীবাসীৰ মাজত ব্যাপক অসন্তুষ্টিৰ সৃষ্টি হৈছে। উল্লেখযোগ্য যে 28 তাৰিখে প্ৰশাসনে টাইবল্লা ৰোডৰ কাষত আৰু সন্দিকৈ গাৰ্লছ কলেজৰ সন্মুখৰ প্ৰায় 25 জোপাকৈ গছ কাটিবলৈ হালধীয়া এটা ক্ৰছেৰে চিহ্নিত কৰি গৈছিল, য'ত কিছুমান গছ আছিল এনেকুৱা যিবোৰ 200 বছৰৰ ওপৰৰ হ'ব বুলি তাত থকা সকলোৱে কয়, বা গুৱাহাটীত সেই গছখিনি 200 বছৰমান পুৰণি গছ বুলিয়েই জনাজাত। এতিয়া ডাঙৰ ডাঙৰ গছ কিন্তু এতিয়া কাটিবলৈ ওলাইছে, এই গোটেই ছবিখনেই যেন সলনি হৈ যাব এই গছবোৰ কটাৰ লগালগ, এই দাবী কৰিছে গুৱাহাটীৰ বহু বাসিন্দাই। 38 জনীয়া বিশিষ্ট নাগৰিকৰ এটা দলে গছ কটাৰ প্ৰস্তাৱত বিৰোধিতা কৰি আজি প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত লৈছে।
আজিৰে পৰা নোহোৱা হ'ব মহানগৰীৰ দীঘলীপুখুৰীৰ পাৰত গঢ় লৈ উঠা খাওগালি। নুনমাটিৰ পৰা ৰিজাৰ্ভ বেংকলৈকে নিৰ্মাণ কৰি থকা উৰণ সেতুৰ বাবে উঠাই দিয়া হৈছে খাওগালি আৰু আজিৰ ভিতৰত খাওগালিৰ সকলো দোকান খালী কৰাৰ নিৰ্দেশ দিয়া হৈছে। দীঘলীপুখুৰীৰ পাৰৰ খাওগালিত আছিল শতাধিক দোকান, হঠাৎ খাওগালি বন্ধ হৈ পৰাত হাহাকাৰ লাগিছে এতিয়া ব্যৱসায়ীসকলৰ মাজত, বিশেষকৈ থলুৱা ব্যৱসায়ীসকলৰ মাজত। যে আমি এডোখর জায়গা দিন কি মানে যিজনী সিকিউরিটি হয় তাহে কৈছে যে এনেকা জায়গা এডোখর আমি বনাই আছো তাতে গুলচক্কর বলে আর এবার কৈছে আর এটা কৈছে কটন কলেজের হোস্টেল রোড এইটো তো নহব বলে কলে পিছত আর এটা কৈছে যে তাই নিজের একটা জায়গা বনাব তাতে আমি যাব পারি একমাহ পিছত কিন্তু এটা একমাহ কিন্তু টাইম লাগবে একমাহ কৈছেহে তাতো এটা আমার তাক ভাড়া দিব লাগিব আমার দোকানে ইমান বিজনেসটো ইমান ভাল নহয় গতি দুই এক টাকা এনেকাকে আমি চলি আসিল তাতে এটা তার ডেইলিকে 200 টাকাকে দিব দিছে গলে মানে এটা আমি 200 টাকাকে দিম বাৰু ঠান্ডা দিন জুসটো বিক্রি নহয় সেইটো আমার চিন্তা আর যোনে ফাস্টফুড দিয়ে হেঁতে তো দিব পাৰিব। আজিৰ পৰা গুৱাহাটীত বন্ধ হব মোৰ পিছফালে থকা এই খাওগলি বা ফুটপাথ। প্রায় সরসংখ্যক দোকান ইয়ারপর আঁতরাই লই যা হয়েছে আর বাকি যুক্ত আছে সেই সমূহ আজির ভিতরতে ইয়ারপর আঁতরাই দিব লাগিব। যদিও জি এম সির ফালেরপর কোনো লিখিত জাননি অহা নাই কিন্তু এখেতসকলক আহি কোৱা হৈছে যে আজির ভিতরতে এই দোকান সমূহ ইয়ারপর আঁতরাই দিব লাগিব যেহেতু উৰণীয়া সেতু গুৱাহাটীৰ আটাইতকৈ বা অসমৰ আটাইতকৈ দীঘলীয়া উৰণীয়া সেতু নির্মাণ কাম আৰম্ভ হ'ব আৰু ঠিক মই থকা ঠাইৰ ওপৰ দিয়ে এই সেতুখন যাব। সেই গতিকে ইয়াত থকা বা এই খাওগালিৰ সমূহ দোকান ইয়াৰ পৰা আঁতৰাই দিব লাগিব। বিকল্প কোনো ঠাই নাই কলকো যাবলৈ। কটন কলেজৰ কলেজ ৰোডতো তাত থিতাপি দিয়া নহ'ব বা ব্ৰহ্মপুত্ৰ পাৰতো তেনেকুৱা ঠাই নাই য'ত গৈ এই দোকানসমূহ বহাব পাৰিব। বিগত 2-3 বছৰ ধৰি ইয়াত দোকান দি বহু লোকে প্ৰতিষ্ঠিত হৈছে, বহু লোকে নিজৰ পৰিবাৰ চলাইছে। আজিৰ পৰা কিন্তু অনিশ্চয়তা, এয়া প্রায় সকলো আঁতৰাই দিয়া হৈছে আৰু যিসমূহ দোকান আছে আজি দুপৰীয়া ভাগৰ ভিতৰতে আঁতৰাই দিব লাগিব। আৰু যি দীঘলীপুখুৰীৰ পাৰৰ গছবোৰ কটাৰ যিটো সিদ্ধান্ত প্ৰশাসনে লৈছে যে উৰণ সেতু নিৰ্মাণ হ'ব তাৰ বাবে গছ কটা হ'ব আৰু সেই গছ কটাৰ প্ৰতিবাদ কৰিবলৈ ওলাই আহিছে বিভিন্নজন নাগৰিক, বিশিষ্ট নাগৰিক আৰু জ্যেষ্ঠ নাগৰিকৰ পৰা আৰম্ভ কৰি সচেতন নাগৰিক সমাজ ওলাই আহিছে। এই প্ৰতিবাদস্থলীত আমাৰ সতীৰ্থ প্ৰিয়ব্ৰত গগৈ আছে। প্ৰিয়ব্ৰত, গুৱাহাটীৰ কথা ক'বলৈ গ'লে, গুৱাহাটী, পুৰণি গুৱাহাটীৰ ছবিৰ কথা ক'বলৈ গ'লে এই চিৰাচৰিত এখন ছবি আৰু এই আটাইতকৈ ডাঙৰ পৰিচয়টো হৈছে দীঘলীপুখুৰীৰ পাৰত থকা এই ডাঙৰ ডাঙৰ গছবোৰ, যিবোৰ গছ প্ৰায় 200 বছৰমান পুৰণি গছ। এতিয়া সেইবোৰ গছ কটার এটা যেটো প্রস্তাব লওয়া হয়েছে কি কয় প্রতিবাদকারী সকলে? হয় কিন্তু আছে বর্তমান সময়ত যে গুৱাহাটী উন্নয়ন বনাম গছ হয়ে পড়ছে, কারণ যতেই উন্নয়ন দেখিছে, যতেই ফ্লাইওভার বনোৱা দেখিবলৈ পাইছো তাতেই কেবল গছ ধ্বংস বা বনানী ধ্বংস হওয়া দেখিবলৈ পোৱা গৈছে। প্রায় দুমাহৰ পূৰ্বে দেখিবলৈ পোৱা গৈছিল যে ৰুক্মিণীগাঁৱত যিখন ফ্লাইওভাৰ কাম আৰম্ভ কৰিছে অতি সংগোপনে নিশাৰ ভাগত 17 জোপাকৈ 18 জোপা গছ অতি পুৰত গছ কাটি পেলোৱা দেখিবলৈ পোৱা গৈছিল। আৰু শেহতীয়াকৈ বৰ্তমান আমাৰ দীঘলীপুখুৰী পাৰৰ যিটো কথা ক'বলৈ যোৱা হয় তেন্তে প্ৰায় 25-27 জোপা গছ ইতিমধ্যে চিনাক্ত কৰিছে বা তেওঁলোকে ইতিমধ্যে তাত চিন দিছে যে সেইকেইজোপা গছ কাটিব। আৰু তাৰে প্ৰতিবাদত বৰ্তমান সময়ত গুৱাহাটী সচেতন নাগৰিক সমাজ বৰ্তমান সময়ত গুৱাহাটী মহানগৰীৰ দীঘলীপুখুৰী পাৰৰ প্ৰতিবাদী সমদল কৰা দেখিবলৈ পোৱা গৈছে বা তেওঁলোক ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু এই গোটেই কথাখিনি আচলতে বিৰোধিতা কৰিছে বা গোটেই কথাখিনি আচলতে বৰ্তমান সময়ত বিৰোধিতা কৰিছে। বাইদেউ ইন্দ্ৰাণী দত্ত বাইদেউ আছে, আমি তেওঁৰ পৰা জানো যিটো সিদ্ধান্ত ইতিমধ্যে গ্ৰহণ কৰিছে, ক'ৰবাত গুৱাহাটী মহানগৰীৰ উন্নয়ন বনাম গছ হৈ পৰিছে নেকি বৰ্তমান সময়ত? একেবাৰে নহয়, মানে কি উন্নয়ন, মানে উন্নয়নৰ কাৰণে কিন্তু মানুহ বা গছৰ কথা কাৰো কথা ভবা নাই। আৰু তেওঁলোকৰ যিটো উন্নয়নৰ ডেফিনেশ্যন, সেই ডেফিনেশ্যনটো কিন্তু আজিৰ যুগত নহয়। হা, এতিয়া সকলোৱে জানে যে গছ কাটিব নালাগে, সৰু বাচ্চা এটাও জানে। আৰু পৃথিৱীৰ চব জেগাতে, কিমান ডাঙৰ ডাঙৰ চিটি বেংগালোৰে কওক, তেওঁলোকে সকলোৱে গছবোৰ ছেভ কৰিহে উন্নয়নৰ কথা ভাবিছে। কিন্তু আমাৰ কোনো চক, এতিয়া আমি PIL কৰি যিটো পালো যে ইয়াৰ কোনো ইম্পেক্ট এছেছমেণ্ট হোৱা নাই, যে এনভাইৰনমেণ্টৰ ওপৰত কি প্ৰভাৱ পৰিব সেয়া হোৱা নাই, আৰু মানুহৰ পৰা পাব্লিক হিয়াৰিং হোৱা নাই, মানুহৰ লগত কথা পতা নাই। তেওঁলোকে ইউনিলেটাৰেলি নিজৰ মতে নিজৰ এটা ধ্বংসযজ্ঞ তেওঁলোকে কৰিবলৈ গৈছে। এই 100-200 বছৰ গছবোৰ কাটি দিলে ইয়াৰ পক্ষীকুলৰ কি হ'ব? ইয়াৰ আমাৰ যিটো হাও ফাওঁ, যিটো হৃদপিণ্ড আমাৰ গুৱাহাটী গোটেই মহানগৰ ইতিমধ্যেই খাস্তাং কৰিলে, বহুত গছ কাটিলে ইতিমধ্যে আমি দেখিছোঁ চকুৰ আগত। গতিকে ইমান এইখিনি গছ কোনোমতে আছিলে? আৰু চাওক,
এইটো এটা ঐতিহাসিক পুখুরী, যেটা একটা ন্যাচারেল পুখুরী, নিজে হওয়া প্রাকৃতিকভাবে হওয়া, তার ব্রহ্মপুত্রের লগত সম্বন্ধ আছে, কেনেকুৱা এটা ঐতিহ্য মণ্ডিত নহয়নে? ইয়ার ওচরতে হ্যান্ডি কলেজ আছে, কটন কলেজ আছে, কোর্ট আছে, কিমান আমার এইবিলাক রবীন্দ্র ভবনকে আদি করে কত কিমান ডিস্ট্রিক্ট লাইব্রেরি নয়, এটা ইয়ার জানো বুরঞ্জী নাই, সেই বুরঞ্জী সকল ধ্বংস করে ফ্লাইওভার নামত, আর ফ্লাইওভারটা ভাল বলে কোনেও কোয়া নাই, ফ্লাইওভার সলিউশন নহয় বলে ইতিমধ্যে বিশ্বর প্রমাণ হয়ে গেছে। আমার যদি পাবলিক ট্রান্সপোর্টটা ভাল নকরে, তার কিন্তু নিজের যদি স্বার্থর কারণে যদি ফ্লাইওভার করে তো ধ্বংস হবই, উন্নয়ন হবই। সুধক, কৈছে খুব গুরুত্বপূর্ণ কথা এটা যে রাজহুয়া শুনানি হওয়া নাই, অর্থাৎ কারো মতামত লওয়া হওয়া নাই, একপক্ষভাবে এই সিদ্ধান্তটো হয়েছে, তেওঁক যদি আকৌ বা আন কারোবাক যদি আকৌ সেই প্রশ্নটো করে। নিশ্চয়কৈ গীতাশ্রী, আমি পরবর্তী সময় সেই প্রশ্নটো সুবলে চেষ্টা করি, কিন্তু আমি বর্তমান সময় এটা কথা কবলে বিচাৰিছো যে প্রতিবাদী এটা সমদল লওয়া দেখবলে পাওয়া গেছে, যেসমূহ সচেতন নাগরিক ইয়াতে গোট খাইছিল, তেওঁলোকে একত্রিত হয়েছিল, কিন্তু তেওঁলোকে বর্তমান সময় এটা প্রতিবাদী সমদল লওয়া দেখবলে পাওয়া গেছে, প্রতিবাদী সমদল দীঘলী পুখুরী পাৰে এনে ধরনের আগবাহা দেখবলে পাওয়া গেছে। আমি পুনপটিয়াকৈ সেই দৃশ্যাংশ দেখুৱাইছো নিজেতিন অসম নথিষ্ঠ দর্শকসকলক, আর বর্তমান সময় এটা কথা কোৱা হয়, যিটো আপুনি আসলে রাজহুয়া শুনানি কথা কৈছিল, সেই রাজহুয়া শুনানিটো কেতিয়া হোৱা দেখবলে পোৱা নগল, যি সময় ফ্লাইওভারখনৰ কাম আৰম্ভ হোৱা দেখবলে পোৱা গৈছিল, সেই সময় বহুতেই দাবী জনাইছিল যে নিশ্চয়কৈ নিশ্চয়কৈ আমি সেই কথা জানিবলৈ চেষ্টা কৰিম, বা আমি বিভিন্ন জনৰ পৰা সেই মতামত গ্ৰহণ কৰিবলৈ চেষ্টা কৰিম। আমি তাৰ পূৰ্বে আমি পৰিৱেশ দেখুৱাইছো কেনেধৰণে আচলতে এটা প্ৰতিবাদী সমদল, বহুতো গণ্যমান্য জ্যেষ্ঠ ব্যক্তি ইয়াতে দেখিবলৈ পাইছোঁ, আৰু তেওঁলোকে গোটেই কথাখিনি আচলতে বৰ্তমান সময়ত এনেধৰণৰ এটা পৰিৱেশ দেখুৱাইছো। আমি মন্তব্য গ্ৰহণ কৰোঁ, দাদা অকণমান যদি এইফালে আহে, যিটো আচলতে ৰাজহুৱা শুনানিৰ কথা কোৱা হৈছে, ৰাজহুৱা শুনানিৰ কথা যিটো কোৱা হৈছে কেতিয়াও নহ'ল, গতিকে সেইখিনি সেই বিষয়টোক লৈ কি ক'ব? এইটোৱে চৰকাৰৰ স্বৰূপটো প্ৰকাশ কৰি দিয়ে, হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নেতৃত্বাধীন চৰকাৰৰ স্বৰূপটো প্ৰকাশ কৰি দিয়ে, অগণতান্ত্ৰিক, স্বৈৰাচাৰী, অবিবেচক, অদূৰদৰ্শী আৰু অত্যাচাৰী এই চৰকাৰ, অতি সোনকালে ইয়াৰ নিপাত হ'ব, এনা অভিযানা বহুত কৰিলে, বহুত কৰিলে, এতিয়া ৰাইজ জাগিছে, এই জাগৰণে কিন্তু ক্ষতি কৰিব। আৰু এই শেহতীয়া যিটো সিদ্ধান্ত গছ 27 জোপা গছ কাটি পেলোৱা, সকলকে ব্যথিত কৰিছে বৰ্তমান সময়ত, বহুত বহুত গছ কিয় কাটিব লাগে, গছে কি কৰিব গৈছে, গছে কাৰ ক্ষতি কৰিব গৈছে, গছৰ ওপৰত থকা চৰাই চিৰিকৈবিলাক কাৰ ক্ষতি কৰিব গৈছে, গতিকে ৰুলে আজিলৈকে ইমান দিন চৰকাৰ কৰিলে যে কেইটা গছ ৰুলে, এটাও গছ ৰোৱা নাই, আৰু মানুহতকৈ চৰাই চিৰিকটিৰ কিমান ধ্বংস কৰিব ধৰিছে, সিহঁত বেচা হওক তাতেই থাকে, সিদ্ধান্ত এটাক লৈ ৰাইজ ওলাই আহিছে। ইয়াত আমি দেখিছো যে গোটেই প্ৰতিবাদৰ আগভাগ লৈছে জ্যেষ্ঠ নাগৰিকসকলে বিশেষকৈ। নিশ্চয়কৈ গীতাশ্রী, আজি যদি বেনারখনের কথা কোৱা হয়, কারো কোনো রাজনৈতিক দলৰ বেনার নাই, কোনো সংগঠনৰ বা কোনো দলৰ বেনার নাই, ইয়াত বেনারখনত লিখা আছে যে উড়ন হেতুর নামত গছ কটা বন্ধ করক, দীঘলী পুখুরী ঐতিহ্য আৰু সৌন্দর্য রক্ষা করক, নাগরিক বিক্ষোভ, কোনো আসলে দল সংগঠন বা কোনো রাজনৈতিক দল সংগঠনে হোক বা অন্যান্য কোনো NGO কারোরে আসলে বেনার নাই, সচেতন নাগরিক, নাগরিক সমাজ বর্তমান সময় ওলাই আছে, যিসমূহ আসলে প্রকৃতি ভাল পোৱা আছে, যিসকলে দীঘলী পুখুরীক ভাল পায়, দীঘলী পুখুরী সেই বৃহৎ বৃহৎ গছ কেইজোপাক ভাল পায়, সেই সকল ব্যক্তি বর্তমান সময় ওলাই অহা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু আমি যি আসলে পরিবেশ দেখুৱাইছো, যদি মোৰ বাওঁফালে অকণমান দেখুৱাবলৈ চেষ্টা কৰোঁ, এইবোৰ গছ বর্তমান সময়ত, এইবোৰ গছ আসলে কাটি পেলোৱা ধৰণৰ এক অভিহন্দি ওলাইছে বুলি ক'ব লাগিব বর্তমান, আৰু যি প্ৰতিক্ৰিয়া আমি বর্তমান সময়ত লাইভ যোগে দেখুৱাইছো, পোনপটীয়া সম্প্ৰচাৰ যোগে নিজেতিন অসম নৰ্থইষ্টৰ দৰ্শকসকলক দেখুৱাইছো, আৰু এনেধৰণে দীঘলী পুখুৰী পাৰৰ কাহিনীও নেদেখা এটা পৰিৱেশ, এই অতি সুন্দৰ পৰিৱেশটো আচলতে বিনষ্ট কৰিবলৈ এক দীঘলী পুখুরীর পাৰত এই পুরনি গছ, যত 100-200 বছরীয় গছ, 150 বছরীয় গছ, এইবোর গছ যদি কাটি পেলোৱা হয়, তাত গোটেই গোটেই রং রূপ সলনি হয়ে পড়বে গোটেই অঞ্চলটোৰ, আৰু লগতে গোটেই ভারসাম্য তাত ভঙ্গ হৈ যাব, তাৰ পৰিপ্ৰেক্ষিততে এই যুঁজ দিবলৈ ওলাই আহিছে বিশেষকৈ জ্যেষ্ঠ নাগরিক সকলৰ নেতৃত্বত এই সমাজ। আমি বিদায় লৈছো, আমি পৰৱৰ্তী সময়ত পুনৰ সংযুক্ত হ'ম প্ৰিয় ব্ৰত।
আর কিছু ঘন্টার সম্ভবত অপেক্ষা আর তারপিছতে মহাপ্রবঞ্চক দীপাঙ্কর বর্মনক লোয়ানা হব। দীপাঙ্কর বর্মনক গুয়াহাটিলে আনবল জটিলতা কিন্তু আহি পড়েছে, বর্তমানও পার্নিম থানাতে আছে প্রবঞ্চক দীপাঙ্কর বর্মন। কিছুসময় পূর্বে আমি ডিজিপির ফার্স্ট শুনাইছিল, কৈছিলে যে ডিরেক্ট ফ্লাইট আছে আর সেই ফ্লাইটতে আনি থকা হব বা অনা হব, কিন্তু বর্তমানের শেহতিয়া একটা খবর আমার হাতত আহি পড়েছে, সেয়া হয়েছে যে পার্নিম থানাতে আছে প্রবঞ্চক দীপাঙ্কর বর্মন। দীপাঙ্করক অনার ক্ষেত্রে সি আই এস এফরে যোগাযোগ করেছে আরক্ষিয়ে, উদ্ধার হওয়া সোণ ধন অনার বাবে প্রয়োজন হয়েছে নথিপত্র, আর দীপাঙ্করক গুয়াহাটির কোন থানাত রাখব তাক চিন্তিত হয়ে পড়েছে আরক্ষী। পানবজার অথবা লতাশিল থানা দীপাঙ্করক রখার সম্ভাবনা আছে, যেহেতু দীপাঙ্কর বর্মনের যুর বিনিয়োগকারী আসে সেই বিনিয়োগকারী থানার সম্মুখ ভিড় করাকলেও একটা আশঙ্কা আছে, একটা সম্ভাবনা আছে। বহু হাজার ঘর শোকে বিনিয়োগ করেছিল, 7,000 কোটি টাকার খেলিমেলি স্কেম, ডর স্কেম এটা, আর তার পরিপ্রেক্ষিত যদি সেই থানার সম্মুখ যদি আহি বিনিয়োগকারী ভিড় করে দীপাঙ্করক আনি পয়ারে তার পরিপ্রেক্ষিত জটিলতা হব পারে নাকি? পানবজার থানা বা লতাশিল থানা দীপাঙ্করক রখার একটা সম্ভাবনা আছে, আর আরক্ষী থানার বাহির অধিক নিরাপত্তাও গড়ি তোলা হয়েছে। কিন্তু বিশেষক দীপাঙ্কর থাকা যেখানে সোণ, ভালেখিনি পরিমাণের সোণ, সেই সোণ যদি কোনোবা ব্যক্তিয়ে আনিব লাগে তেনেহলে স্বাভাবিকতে সেই বৃহৎ পরিমাণের সোণ রূপর ক্ষেত্রে নথিপত্রবর প্রয়োজন হব, আর তারবাবে সুকিয়া ব্যবস্থা আছে, কিন্তু জটিলতা আহি পড়িব। কিন্তু আরক্ষীয়ে জব্দ করা এইখানে সোণ, কিন্তু কি ধরনের জটিলতা আহিব পারে আরক্ষীর ক্ষেত্রে বা সি আই এস এফর সহ কেনকৈ যোগাযোগ করিব পরা হব পারে? এই মুহূর্তে আমি জ্যেষ্ঠ সাংবাদিক দীপাঙ্কর দাসের সহ সংযুক্ত হয়েছো। দীপাঙ্কর, আমাক জনাওক যে সি আই এস এফ বর্তমান পার্নিম থানাত আছে, গোয়াতে আছে, কিন্তু এই যে ব্যবস্থা সি আই এস এফর সহ যোগাযোগ করে তারপর সোণখিনি অনার ব্যবস্থা করব বা বৃহৎ পরিমাণের টাকা উদ্ধার করা হয়েছে, কেনকৈ হব এই গোটেখিনি? চাও গীতাশ্রী, প্রথম কথা যে গোয়ারপর গুয়াহাটিলৈ ডাইরেক্ট কোনো ফ্লাইট নাই, অর্থাৎ পোনপটিয়া কোনো বিমানের অভাবের বাবে বর্তমানও খুব জটিলতাই দেখা দিছে গোটে তদন্তকারী আরক্ষীর বিষয়ের দলটির মাজত, কারণ তেওঁলোকৰ হাতত প্রায় 27 লাখ টাকা নগদ ধন আছে, কেবা বৃহৎ মূল্যর এক প্রকার সোণরও ভাণ্ডার আছে। গতিকে এই সোণসহ যিখিনি টাকা তেওঁলোকে ফ্লাইটত আনিবর বাবে সি এস এফর সহ যি অনুজ্ঞা থাকে সেয়াও বর্তমান উলিয়ার ক্ষেত্রে এক প্রকার জটিলতা আহি পড়েছে। গতিকে তার মাজতে আমি একটা বিশ্বস্ত সূত্রের পৰা খবর লাভ করেছো, যেহেতু কিছুসময় পূর্বে আরক্ষী সঞ্চালক প্রধান জি পি সিংও সংবাদ মাধ্যমের সম্মুখত মন্তব্য দিছে যে আজি যিকোনো প্রকারে দীপাঙ্কর বর্মনক অনা হব। কিন্তু আমি যদি লক্ষ্য করো তাহলে ট্রেনজিট যে রিমান্ড সেয়া 3 দিনের লওয়া হয়েছিল দীপাঙ্কর বর্মনক, অর্থাৎ আজি দ্বিতীয়টো দিন, কাইলৈ যদি দীপাঙ্কর বর্মন আহি পায় তাহলে পনপটিয়াকৈ গুয়াহাটির সি জি এম কোর্টত হাজির করাব লাগিব, তারপর আরক্ষী পুনের নিজের জিম্মাত লৈ অধিক খুঁতপোষ চলাব, কারণ দীপাঙ্কর বর্মন এনেকুৱা এটা মহাপ্রবঞ্চক যে অসমৰ ইতিহাসত এই দীপাঙ্কর বর্মনক লৈ প্রতিজন লোকেই হয়তো নাম মনত রখার বাবে এক প্রকার এই ধরনের বিষয় মূহূর্তত আহি পড়েছে। তার লগতে যিসকল বিনিয়োগকারীর ক্ষেত্রে জি পি সিং এটা মন্তব্য দিছে যে টাকা উভতাই পাব, অর্থাৎ বিনিয়োগকারীয়ে থানার সম্মুখত গৈ বিক্ষোভ কার্যসূচী অথবা দীপাঙ্কর বর্মনক আক্রমণ করার নিচিনা হয়তো ঘটনা সংঘটিত হব পাৰে। অর্থাৎ গুৱাহাটীত অনার পিছত দীপাঙ্কর বর্মনক কোনখন থানাত রখা হব সেই ক্ষেত্রে লৈয়ে বর্তমান এক প্রকার যি অনুসন্ধান বা আরক্ষীর মাজত যি স্পষ্টীকরণ সেটাকে বর্তমানে দিবলৈ সক্ষম হওয়া নাই। প্রথম কথা 374/24 নম্বরের যে পল্টন বজার থানার নতুন গোচর, সেই গোচরের ভিত্তিক দীপাঙ্কর বর্মনক পল্টন বজারত থাকি প্রথম অবস্থা আমি ভাবিছিলো যে সোধা পোছা চলাব, কিন্তু দ্বিতীয়টো আমি একটা বিকল্প আরক্ষীর ফল আমি খবর লাভ করেছো যে পানবজার আরক্ষী থানাত রখা হব, কারণ যিগৰাকী এ সি পি অমিত মাহাতো নেতৃত্বতে গোটেই এই অভিযান ইতিমধ্যে চলি আছে, গতিকে নিজের কার্যালয়তে রাখি অধিক খোঁজপোষ চলাই সেই থানার লোকাপত রখার বাবে এক প্রকার প্রস্তুতি চলাইছে। তৃতীয়ত বিকল্প রাখিছে আরক্ষীয়ে যে লতাশিল থানাতো হয়তো দীপাঙ্কর বর্মনক রাখিব পারে, কিন্তু আমি একটা খবর লাভ করেছো এই মুহূর্তে যে নিশা 9 বজাত মুম্বাইরপর গুয়াহাটিলৈ অহা যখন অন্তিমখন ফ্লাইট সেই ফ্লাইটতে হয়তো দীপাঙ্কর বর্মনক আনিব পারে, গতিকে নিশা প্রায় 12 বজাত ফ্লাইট অর্থাৎ গুয়াহাটিত আহি উপস্থিত হব দীপাঙ্কর বর্মন, আর 1 বজার ভিতর গুয়াহাটির পানবজার থানাত নিশা হয়তো দীপাঙ্কর বর্মনক আনিব পারে। তার মাজতে এই গোটেই জটিলতার কথা যেটা আমি এই মুহূর্তে উল্লেখ করেছো যে সি আই এস এফ অর্থাৎ যেটো এয়ারফোর্সের যে একটা নিরাপত্তার যেটো সংস্থা, এই গোটেই সংস্থাটোয়ে কিদরে পারমিশন দিয়ে আরক্ষীক, কারণ দীপাঙ্কর বর্মন মোস্ট ওয়ান্টেড হিসাবে সমগ্র দেশতে হয়তো বহু গোচরের তথ্য পোহরলৈ আহিছে, দীপাঙ্কর বর্মনক নিজের জিম্মাত বিচাৰি হয়তো হায়দ্রাবাদ আরক্ষী কর্ণাটক আরক্ষীয়ে হয়তো অধিক ওচরের হয়তো যোগাযোগ অব্যাহত রাখিছে, সেই ক্ষেত্রে দীপাঙ্কর বর্মনক যেহেতু আরক্ষী নিজের জিম্মাত রাখি গুয়াহাটিলৈ কি প্রকারে আনিব পাৰে, আনি গুয়াহাটিত আদালতত হাজির করায় পুনের 7 দিনের নিজের জিম্মাত লওয়ার একটা এই মুহূর্তে আমি খবর যেহেতু লাভ করেছো। কিন্তু দীপাঙ্কর বর্মনক অনার ক্ষেত্রে বারম্বার আমি সন্দেহ করেছিলাম যে যাওয়াকালি হয়তো দীপাঙ্কর বর্মন গুয়াহাটি আহি পাব,
আজিও সন্দেহ করা হয়েছে যে গুহাটিলৈ অতি হয়তো বিয়লি বা সন্ধ্যার ভাগতে আহি পোৱাৰ এটা আমি এটা আকাঙ্ক্ষা করেছিল। কিন্তু শেষত যেহেতু কথা এটা আরক্ষীর বিশ্বস্ত সূত্রের পর আমি খবর লাভ করেছো যে নিশা প্রায় 9 বজাত হয়তো অন্তিম ফ্লাইটখনত মুম্বাইৰ গুহাটিলৈ রওনা হব পাৰে, কারণ প্রায় 10-12 ঘণ্টা রাস্তা যদি আপনি বাইরোড আহে গুয়ার মুম্বাইলৈ, সেও এটা সময় খুব অধিক সময় আরক্ষীর প্রয়োজন হব। কিন্তু শেহতীয়া আমি খবর লাভ করেছো যে পাঞ্জিম আরক্ষী থানাতে বর্তমানেও দীপাঙ্কর বর্মনক রখা হয়েছে। গুহাটিলৈ কি ধরে আনিব পারে সেয়া মুহূর্তত এক প্রকার গুহাটির যোগাযোগ হাজির করাব লাগিব আদালত, তেনেহলে এই গোটেই কথা বতরাখিনি কাইলৈ পুয়ার ভাগত বা দিনের ভাগত যেনে তেনে আনি পাব লাগিব, হি নহলে গোটেই প্রক্রিয়াটো আকো দীঘলিয়া হয়ে যাব। এটা আরক্ষীয়ে সেই জটিলতা যেটা CISF-র হইতে হয়েছে সেই জটিলতাটো কেনেকৈ সেইটো বাক মুকলি করব? হয়, যোগাযোগ অব্যাহত রাখিছে অসম আরক্ষী এই মুহূর্তে দীপাঙ্কর বর্মনক অনার ক্ষেত্রে CISF-র কিদরে সহায় হাত লাভ করব পারে, তার হায়দ্রাবাদ আরক্ষী আর মো কোথাও কর্ণাটক আরক্ষী দুয়োখন রাজ্যরে আরক্ষী বর্তমান আরক্ষীর যোগাযোগ করেছে, কারণ বহু আন্তরাষ্ট্রীয় পর্যায়ত বহু ব্যবসায়ী হায়দ্রাবাদতে হোক কার্যালয় খুলি কর্ণাটকত কার্যালয় খুলি দীপাঙ্কর বর্মনে এই লুণ্ঠনের যাল সেই জালখন বিয়াপলে সক্ষম হয়েছিল। গতি দীপাঙ্কর বর্মনক নিজের জিম্মাত লোক কেবাখনো রাজ্যের আরক্ষী আরক্ষীর যোগাযোগ অব্যাহত রাখিছে। কিন্তু তিনদিনের দীপাঙ্কর বর্মনক আরক্ষীয়ে টেন্ডিত রিমান্ডত লৈছিলে, অর্থাৎ কাইলৈ সেই জিম্মার মেয়াদ উকলিব। তার পূর্বে কিন্তু গুহাটিলৈ আনি গুহাটির আদালতত দীপাঙ্কর বর্মনক হাজির করাব লাগিব আরক্ষীয়ে, গতিকে সেয়া এটা আরক্ষীর ডাঙর প্রত্যাহ্বান। গতিকে আজি যদি নিশার ভাগত দীপাঙ্কর বর্মনক যদি লৈ অহা হয় তেতিয়াহলে আরক্ষীর ফালৰ পৰা আমি যেটো খবৰ লাভ কৰিছো সেয়া হৈছে পানবজাৰ আরক্ষী থানার লোকাপতে আজি নিশা হয়তো দীপাঙ্কর বর্মনক রখা হব পাৰে। যদি 9 বজাৰ ফ্লাইটত কোনো প্রকারে যদি দীপাঙ্কর বর্মনক আনিব নোৱাৰে তেতিয়াহলে হয়তো কাইলৈ পুৱাৰ ভাগত দীপাঙ্কর বর্মনক যদি অনা হয় তেতিয়াহলে কাইলৈ বিয়লিৰ ভাগত কিন্তু গুহাটির আদালতত দীপাঙ্কর ধন্যবাদ। বোকাখাটৰ লখৌজানত এটা পথ দুর্ঘটনা য'ত থিতাতে প্রাণ গ'ল এজন টেট শিক্ষকৰ। মৃত শিক্ষকজন বোকাখাটৰ বহিখোৱা চাপৰিৰ অভিজিৎ সাৰো আৰু বাইকেৰে বনগাঁৱৰ স্কুললৈ গৈ থকা অৱস্থাতে তীব্ৰবেগী বাহনে খুন্দিয়াই থৈ যায় শিক্ষকজনক। দুর্ঘটনাত থিতাতে মৃত্যু সাবটি ল'লে শিক্ষকজনে। শিক্ষকজনক তীব্ৰবেগী ডাম্পাৰে খুন্দিয়াই থৈ যোৱাৰ এই সন্দেহ কৰিছে ৰাইজে। অত্যন্ত কৰুণ দুর্ঘটনা। খুব মর্মান্তিক দুর্ঘটনা। অভিজিৎ সাৰ বলে এজন টেটৰ শিক্ষক, তেখেতক এখন গাড়িয়ে মহতিয়াই থৈ যায় আর তিতাতে মৃত্যু হয়েছে। আর প্রত্যক্ষদর্শীয়ে কোৱা মতে তিনিখন ডাম্পার গৈ আছিল, তার ভিতরতে এখনে মারি থৈ গৈছে, কিন্তু ডাম্পারটো এতিয়ালৈকে ধৰিব পৰা হোৱা নাই। আর রাস্তাটো খুব ঠেক হৈছে ইয়াত, আর ৰাতিপুৱা সময়ত খুব যান জঁটৰ ভিড় হয়, আর তার কারণে আজি এই দুর্ঘটনাটো সংঘটিত হৈছে। সময়খিনিতে বিরতি। এটার